ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. بارك الله فيكم سفيان بهاي أبو سفيان. আসলে সালাতের যেটা মূল নির্দেশনা তা আমরা সবাই জানি, পায়ে পা কাঁধে কাঁধ গায়ের সাথে গা লাগিয়ে কাতারবদ্ধ হয়ে সীসা ঢালার ন্যায় প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করা, এটাই হচ্ছে সালাতের আদব বৈশিষ্ট্য এবং সন্ন্যাতি পদ্ধতি, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা এমনই। কিন্তু এক অচেনা অজানা এবং অদৃশ্য এক অসুখের নামে পুরো পৃথিবী আজকে বিপর্যস্ত, পুরো পৃথিবী আজকে থমকে গেছে, পুরো পৃথিবীর যারা মোড়ল বিভিন্নভাবে, কেউ অস্ত্রের মহড়ায়, কেউ সেনাবাহিনীর মহড়ায়, কেউ শক্তি, কেউ অর্থনৈতিক পেশি শক্তি ইত্যাদির মাধ্যমে, যারা মানে বাগা বাগা নেতৃত্বে যারা সামনের দিকে এগিয়েছিল, আজকে কে কত পারে পিছনের দিকে এগোতে। ঠিক এই মুহূর্তে আমাদের নিরাপত্তার জন্য আমাদের সরকার বাহাদুর বিশ্বের যারা নেতৃত্ব দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন আমাদের কাছে, তারা সিদ্ধান্ত নিয়ে আলেম ওলামাদের সম্মতিক্রমে সালাত তথা প্রথমে মসজিদগুলো এভাবে বন্ধ করা হয়। অতঃপর সে মসজিদগুলো কোনো শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়। শর্তগুলোর মধ্যে আমরা অনেকে জানি এবং জানা আছে, একটি হলো দূরত্ব বজায় রেখে জামাতের সাথে সালাত আদায় করা। প্রশ্ন হলো এভাবে সালাত আদায় করলে সালাত হবে কি না। সালাত হওয়া নিয়ে প্রথম বলি, সালাত হওয়া নিয়ে আলেমদের মধ্যে কোনো ইখতিলাফ নেই, সালাত হওয়া নিয়ে আলেমদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। এখন আসি যে সালাতের জামাতের পূর্ণাঙ্গ সওয়াবের বিষয়টা। জামাতের যেটা শর্ত তা হলো গায়ে গা পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করা, এটা শর্ত, তো এটা ফরজ না, এটা বলে রাখা ভালো, এটা ফরজ না। বা সালাতে যে রুকুনগুলো আছে এটা রুকুনও না, এটা সুন্নাহ, সেই সুন্নাহটা কোনোভাবেই অবহেলা করা উচিত নয় এবং কোনো মুসলমান করতে পারেও না। তারপরেও যেটা বর্তমান বিশ্বে হচ্ছে, সালাত এভাবে হচ্ছে, নির্দেশনা দিচ্ছে সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এভাবে মানে উৎসাহ দিচ্ছে এইভাবে দাঁড়ানোর, বাজার ঘাট ইত্যাদি করার, বাইরে চলাফেরা করার নির্দেশনা দিচ্ছে, এই ক্ষেত্রে কেউ যদি সালাত আদায় করে তাহলে আমি আমার মত বলবো না, বর্তমান আলেম যারা আছেন মানে বিশদ যারা পণ্ডিত আছেন, পণ্ডিতের মধ্যে অনেকে আছেন, তারা বলছেন যে সালাত হয়ে যাবে কিন্তু জামাতের সওয়াব পাবে না, অর্থাৎ জামাতের সাথে আদায় করলো কিন্তু সে জামাতের সওয়াবটা পাবে না। দ্বিতীয় হলো আবার কেউ কেউ বলছেন যে না, সে সালাত এবং জামাত উভয়ের সওয়াব পাবে কারণ সে পরিস্থিতির শিকার, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করতে হবে সম্ভবপর, এবং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে কঠিন কোনো দায়িত্ব চাপিয়ে দেন নাই, তো যেটা আমাদের জন্য সম্ভব আমরা পারব এটাই আমাদের জন্য সহনীয় এবং করব। তার অন্যতম হলো যে কাছাকাছি গেলে আমাদের ভিতরটা যেন কেমন করে বা ভয় লাগে, হয়তো বা তার সাথে এরকমভাবে সম্পৃক্ত আছে কি না, বা আমার মধ্যে আছে কি না অপর ভাই। অর্থাৎ হাদিসের মাধ্যমে দুইটাকে নিষেধ করা হয়েছে, একটা হলো আমি যেন না যাই আমার মধ্যে যদি থাকে, আর আমি যেন তার কাছে না যাই যার কাছে আছে। তো আমি প্রথমে বলেছি এক অজানা অদৃশ্য অসুখ, জ্বর হলে একটু গা গরম হয় থার্মোমিটার দিলে বোঝা যায়, ঠান্ডা লাগলে আমাদের নাক জানিয়ে দেয়,
মাথা ব্যথা হলে তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি, পেটে ব্যথা হলেও আমরা জানতে পারি, কেটে গেলে রক্ত বের হয়, কেটে গেছে অথচ রক্ত বের হয়নি এই জন্য আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনি খেয়ালই করেননি, এই ধরনের ইতিহাস পাওয়া যায় না। সো কিন্তু এই অসুখটা কার মধ্যে কিভাবে আছে আমরা কেউ জানি না। সো যতদূর পারা যায় আমরা দূরত্ব বজায় রাখব। সালাতের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পাশাপাশি সালাত আদায় করা, বিশেষ করে নিঃশ্বাসের মাধ্যমে যদি আসার সম্ভাবনা থাকে তাহলে নিঃশ্বাসটা কোনোভাবে যেন পাশের ভাইয়ের নিঃশ্বাসটা আমার গায়ে না লাগে বা আমার নিঃশ্বাস তার গায়ে না লাগে। আর এমনি পাশাপাশি সালাত আদায় করলেই যে হবে এমনটাও না, এটাও আমাদের মাথায় রাখা উচিত যে পড়লেই তার সাথে যদি থাকে পড়লেই যে তার সাথে তার সেখান থেকে আমার এখানে আসবে না। মুসাফা করে আপনি নাকে চোখে অথবা মুখে হাত দিলেন, এই মুসাফার মাধ্যমে সেই জিনিসটা হয়তো বা সংস্পর্শে এসেছে, তার মাধ্যমে আপনি হাত দিয়েছেন, চোখে হাত দিয়েছেন অথবা নাকে হাত দিয়েছেন অথবা মুখে হাত দিয়েছেন অথবা টাকা গুনার সময় আপনার মুখের লালা বা থুতু সেখানকার সাথে নিয়েছেন, আবার আপনি সেটা মুখে প্রবেশ করিয়েছেন, ইত্যাদির মাধ্যমে এগুলো আসতে পারে। সর্বক্ষেত্রে আমাদের যতটুক যে যেভাবে পারি আমরা সতর্ক থাকার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব কাছাকাছি সালাত আদায় করা, যদি ভয় থাকে সর্দি কাশি থাকে তাহলে আমরা দূরত্ব রেখেই সালাত আদায় করব। আমি যেটা দুইজনার এবং দুই আলেমদের বা দুই না দুই ধরনের আলেমদের মতামতের উপর ভিত্তি করে বলবো যে ইনশাআল্লাহ আমরা সালাত এবং জামাত উভয়ের সওয়াব পাবো, আশা রাখি আল্লাহ আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ।